আমরা সাউথ আফ্রিকার সাথে আটবার খেলেছিলাম টি টোয়েন্টি ক্রিকেটে সেখানে কোনো উইন করতে পারিনি আজকে একটা অপরচুনিটি ছিল আমাদের বলিং এবং ফিল্ডিং অসাধারণ ছিল ব্যাটিংটা হয়তোবা তহিদ রিদা এবং মাহমুদুল্লাহ যখন ব্যাটিং করছিল মনে হচ্ছিল যে পুরো কন্ট্রোল ছিল আমাদের গেমটা আম্পায়ারের আসলে দুইটা বাজে ডিসিশন একটা মাহমুদুল্লাহকে আউট দিয়েছেন যেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে মিসিং দ্য লেগ বাউন্ডারিটা মিস হয়েছে আম্পায়ার ইচ্ছাকৃত মনে হয়েছে আমার কাছে যে আউটটা দিয়েছেন এবং তহিদ্র যদি আউটটা দেখেন ইজিলি সে এটা চাইলি নট আউট দিতে পারতেন তারা যদি রেভিউ নিত তখন বেনিফিট অব ডাউট কিন্তু বেঁচে যেতেন তো আজকের আম্পায়ারিংটা আমার কাছে পুরোপুরি মনে হয়েছে যে বিশেষ করে ফার্স্ট ইনিংস পরে বাংলাদেশের সময় যখন ব্যাটিং করছিল মনে হচ্ছিল যে তাদের কাছে ইনফরমেশন দেওয়া ছিল মনে হয় যে না এনিথিং বাংলাদেশের ফরে দেওয়া যাবে না সাউথ আফ্রিকার ফরে দিয়েছেন সবগুলা একটা আম্পায়ারের একটা ভুল তো ছিলই আজকের ম্যাচে কিন্তু আমি মনে করি যে আমাদের ব্যাটসম্যানদেরও দায় নিতে হবে এই জায়গাটাতে বিশেষ করে লাস্ট ওভারে আর কি আঠারো বিশ রান প্রয়োজন যেখানে আপনার এক্সপিরিয়েন্স মত ছিল এবং জাকির আলী অনেক যাকে আমরা ফিনিশার হিসাবে দেখেছি বিপিএলে এবং ইন্টারন্যাশনাল ম্যাচেও কিছু কিছু ইনিংসে খেলেছেন তো ওই জায়গাটাতে ওই ওভারে মাত্র তিনটা রান হয়েছে সেই জায়গায় আসলে আমাদের বিগ লস হয়েছে তারপর আমি মনে করি যে লাস্ট ওভারে যখন মহারাজ বল করছিল সেখানে আসলে জাকির আলি সেকেন্ড বলটা যেটা খেললেন ফুল ছিল আনলাকি যে বাউন্ডারি হয়নি আবার যেটা সে মেরেছেন সেটাও স্লটে ছিল ছয় মারার বলই ছিল মারতে পারল না মাহমুদুল্লাহ যেই বলে আউট হয়েছেন দুর্ভাগ্য তো বলতেই হবে আর টপ অর্ডার ব্যাটসম্যানরা আসলে আমার কাছে মনে হয় যে প্রথম ম্যাচে যেইভাবে খেলেছিলেন লিটন আজকে কিন্তু ঠিক তার উল্টো খেলেছেন আজকে কিন্তু সেম স্টাইলি খেলা উচিত ছিল যেটা সে শ্রীলঙ্কার সাথে করেছিল যে আটত্রিশ বলে ছত্রিশ রানস্ত্রী ব্যাটিং করেছেন আজকে কিন্তু তানজিম তামিম আউট হওয়ার পরে নামার পরে সে কিন্তু ক্রস শট খেলছিলেন যেটা আসলে ডিফিকাল্ট একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার জোরে বলারের এগেনস্ট আপনি ক্রিকেটিং শটস না খেলে যদি ক্রস শট খেলেন সেখানে সাকসেস হওয়ার চান্সটা খুব কম থাকে তো অপরচুনিটিটা আমরা মিস করলাম আমাদের খুব ভালো একটা অপরচুনিটি ছিল যে আজকের ম্যাচটা জিতে যাওয়ার জন্য রিল্যাক্স থাকা যেত এখন কিন্তু আমাদের নেদারল্যান্ডের সাথে মাস্ট উইন গেম হয়ে গিয়েছে ওই ম্যাচটা আমাদের জিততে হবে ডেফিনেটলি আমি আশা করি যে যেভাবে তারা লাস্ট দুইটা ম্যাচে বলিং ফিল্ডিং করেছেন ব্যাটিংয়ে হয়তো বা উইকেট হয়তো বা তাদের সাপোর্ট করেনি তারপরে তোহিদ রিতা এবং মাহমুদুল্লাহ যেভাবে খেলছেন আশা করি তাদের ব্যাটিং পারফরমেন্স দেখে অন্য ব্যাটসম্যানরা একটু কনফিডেন্স পাবে আজকে শান্ত অনেকগুলো বল খেলেছেন অলমোস্ট বিশ পঁচিশটা বল খেলেছেন এটা তাকে একটা কনফিডেন্স দিবে নেক্সট ম্যাচে খেলার জন্য তো আনলাকি আমি বলবো যে আসলে অপরচুনিটি ছিল আজকে আমাদের ম্যাচটা জেতার জিততে পারেনি কিছু ভুল আম্পেয়ারিংও ছিল কিছু আমাদের প্লেয়ারদেরও দোষ দিতে হবে যে তারা এই সিচুয়েশনে বিশেষ করে সাকিব এবং শান্ত যেভাবে আউট হয়েছেন কারণ এই মাঠে আপনি যদি যতগুলো ওয়ার্ল্ড কাপের খেলা হয়েছে সেই খেলাগুলো যদি আপনারা ফলো করতেন তাহলে আসলে আমার মনে হয় যে এই শটটা কিন্তু এই পিচে আসলে যারাই করেছেন তারাই কিন্তু আউট হয়েছেন যারাই পুল করতে গিয়েছেন ম্যাক্সিমাম প্লেয়ারে আউট হয়েছেন তো ডেফিনেটলি আমার মনে হয় যে সামনের ম্যাচ যে আমরা এই ভুলগুলা গুলা করবো না এটাই আশা থাকবে